বিয়ার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ঢাকা থেকে সিলেট শাহজালাল সাফরান কিভাবে আসবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে বলে দেব। তো আমরা অলরেডি শাহজালাল মাজার জিয়ারত করে ফেলছি, আর খুব বৃষ্টি হওয়ার কারণে ভিডিওটা করতে একটু প্রবলেম হয়েছে। তো তারপর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। ওই যে দেখেন, আমরা ওই জায়গায় ইয়ে মাছ না কি বলে ওটা দেখতে আসছি। আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই, দেখি দেখানো যায় কি না। তো আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স, এইগুলা লাফলা মাফর। আমি এইগুলা ক্যামেরা তুলতে চাই না, তারপরে একটু তুলে দেখালাম যদি কোনো প্রবলেম হয় এই জন্য। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম। সিলেট কীভাবে আসবেন শাহজালাল থেকে, সরি ঢাকা থেকে সিলেট শাহজালাল সাফরান কীভাবে আসবেন? আপনারা শাহজালাল থেকে গাড়িতে উঠবেন, ওঠার পর সিলেট আসবেন। প্রায় শ্যামলিতে 400 টাকা নিতে পারে, এনাতে 450 টাকা মেবি, আর অন্যান্য গাড়িতে অন্যান্য টাকা। কম টাকা কীভাবে আসা যায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো আগে চলেন মাজারটা একটু আমরা জিয়ারত শেষ একটু ঘুরে দেখাই, পরে আমি এইসব কিছু আপনাদেরকে বলতেছি। বৃষ্টি আর এখন খুব সকাল, আমরা প্রায় 5:30-এর দিকে ওই জায়গায় আসছি। দেখতে পারতেছেন ভিউয়ার্স, আপনারা সবাই, আপনাদের জন্য এই কষ্টটা করতেছি। আমি জানি আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই জায়গায় কবুতর বসে খায়, তো এখন বৃষ্টির কারণে সব কবুতরগুলো উপরে চলে গেছে, এই দেখেন, দেখতে পারতেছেন আপনারা। আর বৃষ্টির কারণে সবাই বের হচ্ছে না, আমি বৃষ্টিতে ভেজে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো চলেন আমরা সোনার কই, সোনার মাগুর ওইগুলা দেখতে যাই, যাচ্ছি সোনার কই সোনার মাগুর দেখার জন্য। আর এই সাথে আমি একটু এই গেফে গেফে বলে দেব কিভাবে কোথায় যেতে হবে, কোন জায়গায় কিভাবে যেতে হবে। আমি ইনশাল্লাহ সব কিছু ডিটেলস আর কিভাবে আসতে হবে আমি বলে দেব। তো আমরা এখন যাচ্ছি সোনার কই সোনার মাগুর দেখার জন্য মাজারের অপোজিট সাইডে। ওইদিকে দেখতে পারতেছেন আসার পর, জিয়ারত করার পর, ওইদিকে নামার পর ওইদিকে যাবেন, ওইদিকে একটা কওমি মাদ্রাসা আছে আমাদের এই পাশে, কওমি মাদ্রাসা। তো যাই হোক, আজকেও আমার সাথে আমার খালাতো ভাই আমিন আছে। তো হাই দিয়া দেবো আগে, হাই হাই হাই। তো আমার খালাতো ভাই আমিন আছে, আমি আপনাদের জন্য এই বৃষ্টিতে ভেজে কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। আর সিলেট হচ্ছে আমাদের মাতৃভূমি, সিলেটে আমাদের বাসা, আমার বাড়ি হচ্ছে সিলেট বালাগঞ্জ, বেশি দূর না, এই জায়গা থেকে 30-35 মিনিট লাগে। আজকে আসলাম, আমরা ওইদিকে যাচ্ছি যে জায়গায় মানে সোনার কই মাগুর দেখা যায়, আর দেখি দেখা যায় কি না, বাট বলতে পারবো না আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না, কিন্তু আমি লোকেশনটা দিতে পারবো কোন দিকে আপনারা গিয়ে দেখতে পারবে। তো আমি যাচ্ছি, আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে দিন। অলরেডি আমরা পাশাপাশি চলে আসছি, দেখা যাক আপনাদেরকে দেখাইতে পারি কি না। জুতার অবস্থা ও খারাপ, পানিতে ভিজে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি সেই জায়গায় যেখানে আমরা জুতা রাখলাম। আচ্ছা রাখি দিন। তো আমরা জুতা রাখছি, অলরেডি এটার ভিতরে চলে আসলাম যেই জায়গায় দেখানো যায়। এই দেখেন, আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এটার ভিতরে চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, যা আপনাদেরকে বলে বোঝাতে পারব, আসলে খুব সুন্দর জায়গা। আপনারা আসেন শাহজালাল, এসে সালাম জিয়ারত করে যান, ইনশাল্লাহ মনে খুব শান্তি পাবেন। আর এই দেখেন খেজুরও আসছে, খেজুর পরে আছে গাছের নিচে। এই দেখেন একটা লাল পাকছে মনে হয় এটা, এগুলা খেতে কেমন হবে জানি না, তারপর বিসমিল্লাহ বলে একটা খেয়ে দেখি। আসলে এত মিষ্টি বলে বুঝাতে পারবো না, আম একটা পড়ছে।
খেজুরটি তো কা খেজুর তো অনেক স্বাদের খেজুর, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই, ওই দেখো আমার ভাই খেজুর তো কাচ্ছে। তো আমরা যে জিনিসটা আগে দেখার ওইটা দেখব, তারপর যে সোনার খই মাগুর বলে ওইটা ওইদিকে আছে ইনশাল্লাহ, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা কিভাবে কম করেছে সিলেট থেকে, সরি ঢাকা থেকে সিলেট আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সিলেট সায়দাবাস থেকে এনা অথবা হানিফ কিংবা ইয়ে শ্যামলী গাড়িতে আসতে পারেন, খুব দ্রুত আসবে, ওরা 400 থেকে 500 টাকা নিতে পারে। তারপর সিলেট আসার পর ওই জায়গা থেকে বন্দর আসবেন 30 টাকা, হুমায়ুন চত্বর থেকে 30 টাকা দিয়ে আসার পর ওই জায়গা থেকে 15 টাকা নেবে শাহজালাল। তো শাহজালাল থেকে শাহপুরান যাইতে মাত্র 30 টাকা লাগে। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সোনার খই মাগুর, ব্যাকগ্রাউন্ডের ক্যামেরায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় সোনার খই মাগুর দেখা যায়, ওই দেখেন আমরা দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ, ওই দেখেন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে পুরোটা ক্যামেরায় দেখাতে পারবো না, তো এগুলা সবাই দেখতে পারে কিনা জানি না। আমি জয়বার আসছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর দেখা গেছে, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন লুকিংটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে দাওয়াত রইল আমাদের সিলেট ঘুরে যাওয়ার জন্য, অবশ্যই বিশেষ করে শাহজালাল শাহফরান সালাম করে যাওয়ার জন্য। এখন আমরা ওই জায়গা থেকে যাব হচ্ছে গিয়ে আমার ভাই দেখতে, দেখেন শাহপরানে, শাহপরান জিয়ারত করার পর আমরা চলে যাব আমাদের বাসাতে। তো যাই হোক চলেন, আমরা মানুষ এখন আসতেছে, আমরা বিজে কিন্তু দেখেন মাথা মুথা সব কিছু ভিজে গেছে, এখনও মানুষ আসতেছে। ওই দেখেন মানুষ আসতেছে, অনেক মানুষ আসতেছে, এই জায়গায় সবাই আসতে পারে, কোনো প্রবলেম হয় না, মহিলা পুরুষ সবাই আসতে পারে, কিন্তু মাজারের ভিতর মহিলারা ঢুকতে পারে না। তো আমরা ওই জায়গা থেকে চলে যাব এখন শাহপরানে, কিভাবে যেতে হয় তাও আমি যদি পারি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর আর সব থেকে হচ্ছে গিয়ে বিশেষ করে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখেন। মানুষ খেজুর থুকাচ্ছে, আমরা থুকাইছি, খুব মিষ্টি খেজুরগুলো, আসলে অসাধারণ খেজুরগুলো, খেজুর খাইতেছি এত মিষ্টি। আপনার যদি এই সিজনে আসেন তো খেজুরই খেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, খুব মিষ্টি খেজুর। তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখান থেকে, এখন চলে যাব শাহপরানে, চলেন আমাদের সাথে, কিভাবে যাই তাও দেখবেন ইনশাল্লাহ। সবাই খেজুর তুকাচ্ছে, খেজুরগুলো খুব মিষ্টি। তো যাই হোক বের হয়ে গেছি ওই জায়গা থেকে, এখন আমরা শাহপরান যাচ্ছি। দেখি ওই জায়গায় গাড়ি আসছে সিএনজি, লোকাল পাওয়া যায় কিনা না রিজার্ভ নিতে হবে জানি না, দেখা যাচ্ছে। তো ওইদিকে গাড়িটা একটা যাবে না মনে হয়, তো আমরা চলে যাচ্ছি আবার যেদিকে আসছি ওইদিকে মেইন গেট যেদিকে ওইদিকে যাচ্ছি, দেখা যাক ওই জায়গায় গিয়ে গাড়ি পাওয়া যায় কিনা। এই ভিডিওটা একটু লং হতে পারে, তারপরে আমি জানি আশাবাদী আপনারা দেখবেন আর খুবই ভালো হবে এই ভিডিওটা, আর আপনারা আমাদেরকে এই ভিডিওটা একটু ভালো ভিউ এনে দিবেন আশা করি, আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক অনেক কথাবার্তা বলে বলছি, আমাদের সাথে চলেন। আর ওকে নিয়ে ঘুরতেছি, একটা প্রবলেম হয়েছে, ঢাকায় ছিলাম অনেকদিন, তো আবার সিলেটে আসলাম ইনশাল্লাহ, আবার চলে যাব ঢাকাতে, দেখা যাক। আমার বাইকে দুইটা প্রশ্ন করবো, দেখি ও কী বল। সিলেট মাজার এসে তোমার কেমন লাগতেছে? ভালো, তো ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। ও আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা চলে যাচ্ছি মাজার থেকে। আর এখন মোটামুটি মানুষ হয়েছে, বৃষ্টিটাও মোটামুটি আলহামদুলিল্লাহ কমছে, মানুষ আসা ধরছে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তো এই মাজারে মহিলারা যেতে পারে না,
মহিলারা ওই জায়গায় থাকে, ওই জায়গায় বসে থাকে। এখন অনেক মানুষ, অনেক মানুষ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু পারি দেখাইতেছি। এখন আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাবো, অনেক কবুতর আসছে ইনশাল্লাহ। যেহেতু কবুতর আসছে, চলে যাওয়ার কথা ছিল, কবুতর আসার কারণে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ব্যাক ক্যামেরা। মাশাল্লাহ অনেক কবুতর আসছে, সবাই খাবার দিচ্ছে। দেখেন অনেক কবুতর আসছে, আর অনেক মানুষ আছে এখন বর্তমানে। এখন আপনাদেরকে শাহজালাল যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা চলে যাচ্ছি, আর ইনশাল্লাহ আবার আসবো, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ। খুবই পাশে, তারপরও সবসময় আসতে পারি না, আবার অনেক সময় আসি, তখন এতটা ভিডিও করা হয় না, আর এখন ভিডিও করছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো যাই হোক, আমরা মেইন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ওর কাহিনীটা হচ্ছে কি, ওর জুতাগুলো হারিয়ে ফেলছে। ওর জুতাগুলো রাখছে, স্যান্ডেলই ছিল, তেমন স্পেশাল না, বাট ছুঁড়ে না, কেউ নিজের স্যান্ডেল মনে করে, মানে ভুলবশত মেবি নিয়ে গেছে। তো দেখেন আমরা মেইন গেট দিয়ে বের হইতেছি, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এটা হচ্ছে শাহজালাল মেইন গেট। ও তো অন্যান্য গেট আছে, অন্যদিকে আরও গেট আছে, ওইদিকে আমরা আর যাব না, আমরা সরাসরি চলে যাব ওই জায়গা থেকে শাহফরানের উদ্দেশ্যে। এখানে অনেক হোটেল আছে তাখার, এবং অনেক রেস্টুরেন্ট আছে খাবার, ভালো ভালো রেস্টুরেন্ট। ওই জায়গায় আরেকটা রেস্টুরেন্ট আছে এবং হোটেল আছে, স্পেশাল হোটেল আবিল, এটা অনেক স্পেশাল আপনারা থাকার জন্য, এটা ভালো হতে পারে। তো যাই হোক, আমরা গাড়িরও আশেপাশে চলে আসছি, সামনে আরও গাড়ি পাওয়া যাবে শাহপুরান যাওয়ার জন্য। দেখা যাক ওই জায়গা থেকে গিয়ে আমরা কী গাড়ি পাই, সিএনজি না অন্য কোনো গাড়ি আছে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, গুটি গুটি পাই, আমরা দুইটা ভাই খুব সকালে আসছি। আমরা ঢাকা থেকে খুব সকালে আসছি, আসছি এই জায়গায় প্রায় 5:30 দিকে আসছি। তো আমরা অস্ত অস্ত বের হয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে সাবরান অস্ত অস্ত আমরা মাজার থেকে গেটের বাড়া বের হয়ে যাচ্ছি। আর এই জায়গায় কিন্তু আপনারা যদি আসেন, খুব ভালো ভালো হোটেল আছে, হোটেল স্টার, এটা খুব স্পেশাল হোটেল। যারা খুব হাই লেভেলের লোক আছেন, টাকা পয়সা যাদের বেশি আছে, ওনারাও থাকতে পারবেন, খুব ভালো ভালো হোটেল আছে। নর্মাল, মোটামুটি নর্মাল হোটেলও আছে। আর আছে হোটেল নূরজাহান, এটা আমাদের সামনে হোটেল নূরজাহান, আপনারা এসে উঠতে পারেন। খুব ভিআইপি হোটেল, মানে আপনারা আসতে দেখতে পারবেন। তো যারা কিংবা যাদের টাকা পয়সা খুব বেশি, তারা ওই হোটেলে উঠতে পারে। আর আশেপাশে অনেক হোটেলে আছে, সবগুলাই ওঠার উপযোগী, যাদের যেটা ভালো লাগে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের, মানে অনেকদিন ধরে চিন্তাভাবনা ছিল, আমি সিলেট নিয়ে একটা ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তবে করা হয় নাই। তো আজকে আসলাম, তো ভাবলাম আমি আসছি যেহেতু আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়ে ফেলছি। তো চলেন এখন আমরা গাড়িতে যাব, অলরেডি আমরা চলে এসেছি ওই দিক দিয়ে, অলরেডি আমরা শাহপরান, অলরেডি আমরা সিএনজিতে উঠে গেছি। আর শাহপরান যাওয়ার আগ পর্যন্ত আমাদের পাশে থাকেন, শাহপরান আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আমরা শাহপরানও শেষ জিয়ারত করা, তো প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে বেজেও আপনাদের জন্য চেষ্টা করতেছে ভিডিও বানানোর জন্য। ওই যে শাহপরান বাজার ওই দিক দিয়ে উপরে,
দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। ওই দেখেন ওই যে রাস্তাটা, ওই দিক দিয়ে গিয়ে উপরে ওইটা যাওয়া লাগে আর কি। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি লং করতে চাই না, কারণ খুব বৃষ্টি বেশি। আর আপনারা যারা কিভাবে আসবেন আমি ইনশাল্লাহ অল ডিটেলস বলে দিলাম। শাহজালাল থেকে এখন সাপারান আসতে 50 টাকা করে নিবে সিএনজি, কারণ আগে 5 জন আনতো, এখন আনে 3 জন। তো এটা সরকারের নিয়ম করছে। তো যাই হোক, আর আমি কথাবার্তা বাড়াবো না, অনেক সুন্দর জায়গা। আর আসেন শাহজালাল, সাপারান সালাম করে দেন। সিলেটে আরও বিভিন্ন সুন্দর জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে, আপনারা ঘুরতে যেতে পারেন। তো ভালো থাকেন। আরেকটা কথা বলি, আপনারা জাফলং আসবেন, বুলাগঞ্জ আসবেন, সিলেটের খুব সুন্দর একটা জায়গা, বর্ডারের সাইডে এসে ঘুরে যাবেন। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো, নয়তো আর একটু লম্বা করতাম যদি বৃষ্টিটা না হতো। আর বৃষ্টিটার কারণে ভিডিওটা তেমন বেশি লং করতে পারতেছি না, তাই আসলে খুব বেশি দুঃখিত। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের সব ভিডিও আপনারা দেখতে পারেন। ওকে।